নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 নভেম্বর 2022 যে 5 রাশি সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়তে আমি আলোচনা করবই। তবে এর পাশাপাশি নামের অক্ষর দিয়ে আপনার আগামীকাল কোন কোন নামের অক্ষরে আগামীকাল প্রাপ্তির যোগ রয়েছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত জানাব। তাই আমি যে ভিডিওটি আপনাদেরকে প্রতিদিন দিই, প্রত্যেকটি কথা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এজন্য বারবার বলি ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। শুধুমাত্র রাশির নাম শুনে বেরাবেন না, বা নামের অক্ষরটা যেটা আমি দিচ্ছি কি না, নামের অক্ষর শুনে আপনারা বেরাবেন না, সম্পূর্ণ ডিটেলসটা আপনারা শুনবেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। কারণ এই ভিডিওটিতে আমি অনেক কিছু বোঝানোর কিন্তু চেষ্টা করি। প্রথম কথা, আগামীকাল রবিবার প্রীতি যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে 4:30 থেকে 6 পর্যন্ত রাহুকাল রয়েছে। আরেকটি শুভ সময় রয়েছে 11:38 থেকে আপনার 12:24 পর্যন্ত। অর্থাৎ এই সময়টা কিন্তু বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমি আপনাদেরকে রাশির নাম, টার্গেট নাম্বার এবং নামের অক্ষর দিয়ে যদি হয় সেক্ষেত্রে আমি বলব, এবং ভিডিওটি আলোচনাটা শুনুন। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে লাখো লাখো কোটি কোটি মানুষ প্রচেষ্টা করছে, সবার কি হচ্ছে, কেন হচ্ছে না, এটাই সব থেকে প্রশ্ন। বড় প্রশ্ন হচ্ছে আমার কেন প্রাপ্তিটা হচ্ছে না, এই প্রাপ্তির ক্ষেত্রে কেন আমার বাধা সৃষ্টি হচ্ছে। এখানেই দেখা দরকার যে আমাদের জন্ম ছক, যেখানে আমাদের ভাগ্যভাব, যেখানে আমাদের ধনভাব, আমাদের আকস্মিক প্রাপ্তির ভাব এবং আমাদের সফলতা ভাব, এই 4টি ভাবকে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। এবং রাহু, শুক্র, শনি, কেতু এবং বুধ, এ কটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভাগ্য কিন্তু চমকাবে। দেখুন, আমি একটি কথা বারবার বলছি, যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন বা আপনি কেতু কবচ নিচ্ছেন বা শনি রক্ষা কবচ নিচ্ছেন, তাদেরকে একটু আমি পরামর্শ দিই। আগে আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্মছকটা বিচার করুন, আপনার ক্ষেত্রে কোন কবচটি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো একটা কবচ পড়ে নিচ্ছেন সেটা করলে হবে না, আপনার জন্য ব্যক্তিগত ছকে কোনটা ইম্পর্টেন্ট, তারপরে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। এবার দেখা যাচ্ছে আপনার জন্মছকে বাধা রয়েছে, একের পর এক বাধা রয়েছে। কোন কোন জায়গা থেকে বাধা আসছে, আপনার ভাগ্যভাবের উপর বাধা আসছে, না আপনার আকস্মিক প্রাপ্তির ভাবের উপর বাধা আসছে, এই বাধাগুলোকে যদি অতিক্রম করা যায়, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবে। প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে নবাংশ চার্ট এবং আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, এই দশাগুলো কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা দরকার। দেখুন, একটি কথা আছে, ভাগ্যে নেই তো কি ঠকঠকারে হবে কি, একটা কথাই প্রবাদ বাক্য আছে। তো ভাগ্যকে আমি মজবুত করি, ভাগ্যকে স্ট্রং করি, আমার প্রাপ্তি কোন বছরে আছে। আমি একটি কথা বলি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তি চোখ থাকে, কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে কেটে গেছে সেটা কিন্তু আনানো সম্ভব, আর যাদের ক্ষেত্রে আছে
কোন বছর থেকে কোন বছরের মধ্যে কোন কোন মাসগুলো প্রাপ্তির ক্ষেত্রে ভালো, আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার কোনগুলো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তাতেও হচ্ছে না, ভাগ্য ভাবকে স্ট্রং করুন, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই জায়গাগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে অবস্থান যদি করে, নিশ্চিত রূপে আপনার কিন্তু ভালো হবে। এবার আপনার দেখে আমি দুটি কথা বলি। দেখুন, আপনি দীর্ঘদিন ট্রাই করছেন, হচ্ছে না, যে কোনো দিক থেকে, আমি যে প্রাপ্তির কথাটা বলছি কিনা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি করবে সেটা তো ডিপেন্ড করে আপনার ন্যাকাল চার্টের উপর, আপনার বাস্তুক্ষেত্র কিন্তু আপনার জীবনের উপর প্রভাব বিস্তার কিন্তু করে। এই জন্য বাস্তুর সঠিক প্রতিকার আপনারা কিন্তু অবশ্যই করুন। এবার আমি আগামীকালের রাশির নাম প্রথম জানিয়েছি, সিংহ রাশি। শুভ সময় 11:41 থেকে 1:02 পর্যন্ত। টার্গেট নাম্বার 2 এবং 9। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5। আপনাদের শুভ সময় 11:45 থেকে 12:31 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 3। শুভ সময় 10:25 থেকে 12:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। শুভ সময় 11:04 থেকে 12:26 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। শুভ সময় 12:03 থেকে 1:36 পর্যন্ত। এবার নামের অক্ষরটি আপনাদেরকে বলে দিই, আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, আপনাদের আগামীকাল প্রাপ্তি কিন্তু করতে হচ্ছে সি দিয়ে নামের অক্ষর যাদের আছে। এরপর যে নামের অক্ষরের কথা আমি বলবো বিশেষ করে, এবং টার্গেট নাম্বার সির ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। এরপর যেটির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার এন দিয়ে শুরু যদি শুরু হয়, আপনার ক্ষেত্রে প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। এরপর যেটি আমি বলবো সেটি হচ্ছে, আপনার নামের অক্ষর যদি ই দিয়ে শুরু হয়, তাহলে আপনার আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত। আপনাদের টার্গেট নাম্বার 1। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল নিশ্চিত কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8। সর্বশেষ এবং অন্তিম যেটাই কথা বলবো, আগামীকাল সুপার টুপার প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে আপনার সেই রাশির মানে সেই নামের অক্ষর সেটি হচ্ছে এ। আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, তাহলে আপনার কিন্তু আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু করতে চলেছে। আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5। অর্থাৎ এই যে আমি যে নামের অক্ষরগুলো বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু আগামীকাল কিন্তু হতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে ভাগ্যভাবের উপর,
যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারের উপরে মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।